হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার পাশে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আটটি ব্লগ লই আজ রইলাম। আশা করি আমার ব্লগগুলো আপনার কাছে ভালো লাগবো। যদি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখতে পারা এখানে আমি মোটামুটি সপ্তাহ রেডি হয়ে রেখে নিছি, আর এখানে দুই ধরনের মাছ নিছি। আর এই মাছগুলো দিয়ে আজকে আমি সেহরি রান্না করবো। আর এখানে টমেটো কাটছি, টমেটো দু একটা টক করবো। আর কিছু পরিমাণে পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিছি যেহেতু মাছ রান্না করবো। আর এখানেও কিছু পরিমাণে আমি সিরা ভিজাইয়া রাখছি, তিন চারবার ধুইয়া তারপরে বালা পানি দিয়ে এটার আমি ভিজাইয়া রাখছি। সিরা দিয়ে আমি ডেজার্ট একটা তৈরি করবো। আর এখানে দেখা কিছু পরিমাণে স্লাইস করে আমি আলু নিছি, আলু দি চিকেন কাবাব একটা আমি তৈরি করবো। তো আমার পেছেন তো লাগি। আর এখানে আমি চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখি দিছি। তো যাই হোক, মোটামুটি সবটা রেডি। আর এখানে আমি দুধ কিছু পরিমাণে জাল দিয়ে ঘন করে লিছি, আমি যে সিরার ডেজার্টটা বানাইমো ডেজার্টও দেওয়ার লাগি। তো তারপরে আমি অন্যদিকে যাওয়াটাও বইয়া রাখি দিছি, এটা অল্প আগুন দিয়ে বইয়া রাখি দিছি। এটা আস্তে আস্তে হইব যেহেতু টাইম এখনও বাকি আছে। আর আমি একটু পরে ইয়া আমার আস্তে ধীরে রান্না বান্ধা শেষ করবো। আর এখন আমার বেবিরে ঘুম পাতাই লিমো, কারণ তাইরে ঘুমো রাখিয়েই আমার মানে এটা রান্দাও শেষ করা লাগবো। তো যাই হোক, তাইও ঘুমাই গেছে, আর মিনিমাম এক দেড় ঘন্টা ঘুমাইবা। তো তারপরে আমি আস্তে আস্তে ওগুলো শেষ হয়ে লাইমো। তো আমি আইয়া ফার্স্টে রান্দাটা বই দিছি, সেহরি যে রান্দাটা আছে আমি আগে রান্দাটা শেষ হয়ে লাইমো। কারণ প্রতিদিন অবশ্য রান্দা লাগে না, আমরা একদিন রান্ধলে দুই দিন ওরকম যায়গি। তো যার কারণে আর প্রতিদিন আর ঝামেলা থাকে না রান্দার। তারপরেও যেদিন সেহরি রান্দা থাকে, আমি ইফতার বানানোর সাথে সাথে আমি সেহরি রান্ধাটাও শেষ হয়ে লাই, কারণ সন্ধ্যা পরে আর তেমনটা এনার্জি থাকে না রান্ধা বান্ধার। তো যাই হোক, এখানে মাঝে আমি যে দুধটা গুঁড়ো করে নিছিলাম, তো এখানে আমি দুধ জাল করার সময় চিনি এড করছি না। তো এখানে আমি চাই চা চামচের মতো কন্ডেন্স মিল্ক নিলাম, আর যেহেতু এটার মাঝে মিঠার পরিমাণ আছে, তো এর কারণে আমি আর ডেজার্টও আর চিনি এড করতাম না, জাস্ট কন্ডেন্স মিল্কটাই আমি দিলাইছি। আর এখন লাড়ি চাড়ি এটা ডিপ ফ্রিজে রাখি লাইমো, কারণ আমি চাইলাম এটা বেশি পরিমাণে ঠান্ডা হইতো। নর্মালও রাখলে অবশ্যই ঠান্ডা হইব, বাট ডিপো রাখলে বেশি পরিমাণে ঠান্ডা হইব। এই কারণে আমি ডিপো রাখা বেশি পরিমাণে ঠান্ডা করবো, আর এই ডেজার্টটা বেশি পরিমাণ ঠান্ডা খাইলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে মাঝে আমি আলু স্লাইস করে আনিছি কি, আর এখন মাংসগুলো আলুর মাঝে দিয়ে আমি একটা টুথপিকের মাধ্যমে এটারে মানে টুথপিকের মাধ্যমে এটারে আমি আটকিয়ে রাখবো। তো এই কাবাবটা খাইতে অনেক বেশি মজা, আর এটা পাচ্ছেনটা অনেক বেশি ভালো পাইবা, কারণ যেহেতু তারা একসাথে দুইটা ফেভারেট জিনিস পাইব, চিকেন আর আলু। তো এই দুইটা তো সব পাচ্ছেনটাই মানে ভালো ফাইন, আমার পাচ্ছেনটাও ভালো ফাইন, আশা করি আপনারা সবরও পাচ্ছেনটা হয়তো বা এটা ভালো ফাইন। তো যাই হোক, আমি এগুলা সবগুলা আমি সমানভাবে ওরকম করে বানাই লিমো, আর এগুলারে আমি ওরকম করে রেডি হয়ে রাখি লিমো। আর ইফতারের আগে আমি এগুলো পাঁচমো যাতে একটু ক্রিস্পি থাকে। তো এই কারণে আমি একবারে লাস্ট পর্যায়ে আমি এগুলো বাজি আনিমগি। আর আসলে বাচ্চেনটা খুবই ডিফারেন্ট খানি, তারা সবসময় পছন্দ করেন, মানে এক দ্বারা এক টাইপ খানি, আসলে সব বড়োরাই ভালো পাই না, বাচ্চেনটা তো নর্মাল জিনিস। তো যাই হোক, আমি চেষ্টা করি যে ডিফারেন্টভাবে কিছু ট্রাই করানি। আর আমি এগুলো রেসিপি ইউটিউবে দেখি, তো দেখে বাঁচি আনিয়া তো আমি আমার বাচ্চিন্ত লাগি বানাই। তো তারা অবশ্যই ভালো পাইন। আর ই স্ন্যাকটা আমার গড়ো সবই ভালো পাইছন, সবই মজা করে খাইছন। তো যাই হোক, আর এখন আমি সবগুলো ওরকম করে বানাই লিমো। আর টুথপিকের মাধ্যমে আমি এগুলো খোরাম, কারণ টুথপিক দিলে এটা ছুটিয়া যাইতো না, খুবই ইজিভাবে এটা আলুর সাথে লাগিয়ে তাহব। আর এখন এটা এক সাইডে রাখি দিমো, রাখি আমার অন্যান্য কাজগুলো আমি শেষ করে লইমো, আর পরবর্তীতে আমি এগুলো বাজি লাইমো ডোবা তেল। তো তারপরে এখানে এগুলো রেডি করতে করতে আমার তরকারিগুলো হয়ে গেছে। আমার এখানে আমি টমেটো টেঙ্গা আনছি, আর অন্যদিকে আমি মাছটা হুদার আনছি। তো যাই হোক, হয়ে গেছে, এখন আমি এগুলো নামাই। এখন আস্তে আস্তে আমার অন্যান্য সাজগুলো আমি করে লিমো, আর যেহেতু এখন প্রায় করি সাড়ে চারটার মতো হয়ে গেছে, তো এখন আমি ইফতারের আস্তে আস্তে সব প্রিপারেশন নিমুগি। তো এখানে আমার যাওয়াটাও হয়ে গেছে, আমি আগে বাগারটা দিছিলাম না, এখন জাস্ট বাগারটা দিছি। আর অন্যদিকে আমি ট্যাঙ্কটা বানিয়ে রাখি দিমো, কারণ পরবর্তীতে দেখা যায় যে তারা ওটা লাগি যায়, তখন বানিয়ে যদি আমি রাখি দিই ফ্রিজও, তো টাইম মতো এটা খুবই ইজি হইব। আর যেহেতু এখন কোনো সাজ নাই এত মাঝে, তো ভাবলাম ওটা বানিয়ে রাখি দিই।
তো একটা খড়াই নিছি আর আমি পরিমাণ মতো দিলাইছি তেল, আর এখন আমি আমার এই স্ন্যাকগুলো ভাজি লাগিম, আর এগুলো অবশ্যই একটু বোতলে ভাজা লাগবো। আর আমি চুলার আগুনটা মিডিয়াম টু হাই রাখছি, কারণ এগুলো বেশি আগুন দিলে ফুরি যাব, যেহেতু মাংসটাও খাসা আর আলুটাও খাসা, তো অবশ্যই এটা লো আগুন দিয়া রান্নাটা করা লাগবো। তো আমি কেন দুইবারে ভাজি লাগিম, এক সাইড হয়ে গেলে অন্য সাইড উল্টাই পাল্টাই দিয়া আমি সম্পূর্ণভাবে ভাজি লাগিম। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল নিজাইয়া তুলি লাগিম, আর বাকি যে রয়েছে কয়টাগুলো আমি এখন ভাজি লাগিম। আর এগুলা কালারটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, আর দেখতে অনেক বেশি মানে ইয়াম্মি লাগে। তো আমার কাবাবটা অফ হয়ে আমি অন্য সাইডে দি চানাটাও বইলিছি, আর এখন আমি যে ডেজার্টটা বানাইতাম কইসলাম ওটা আমি এখন রেডি করে দিব। তো ফুরাফুরিভাবে সিরাটা ভিজি গেছে, আর এখন উপর থেকে সামান্য পরিমাণে লবণ দিলাইছি। আমার কাছে যেকোনো মিষ্টি খাবারও লবণ দিলে মানে মিষ্টির ব্যালেন্সটা আমার কাছে লাগে বাড়ি যায়। তো যাই হোক, তারপরে কেন দুধটা দিলাইছি, আর দুধটা দিয়ে এখন বালা করি সিরার সাথে মিশাই লিমো। আর এখনও আমি কিছু পরিমাণে খোলা আর আপেল খাটিয়া রাখছি, ওগুলো এড হয়ে লিমো। তো আমার কাছে মনে হইলো আমার বাটিটা সুস হয়ে গেছে, তো এখন আমি বাটিটা চেঞ্জ হয়ে লাইম, যেহেতু আমার এখানে সিরার পরিমাণটা বেশি, তো এই কারণে বাটিটা আমি এখন চেঞ্জ হয়ে নিলাম। তো এখন আমি বাকি আপেলগুলো দিলাইমো, আর এখানে আমি কিছু পরিমাণে জেলি কিউব হয়ে রাখছি, ওগুলো আমি পরবর্তীতে উফরে দিলাইমো, দেখতে সুন্দর লাগবো। তো বাকি দুধ ফুটাই নিয়ে দিলাইছি, আর এখন লাড়ি সারি বালা করে মিশাইয়া তারপরে এটা উফরে দিয়ে আমি জেলিটা দিয়ে আবার ফ্রিজে রাখি দিমো। আর ইফতারের 5 মিনিট আগে আমি এটারে বাহুয়া টেবুলে নিমুগি। তো আপনারা চাইলে কেন আরও ফ্রুট মানে এড করতে পারবা, তো আমার কাছে যেগুলো আছে আমি ওগুলোই এড করছি। তো এখন চানাটো হয়ে গেছে, আর সবগুলো এখন মানে টেবুলো নিমুগি, আর ইফতারের টাইমও হয়ে যা, বেশি সময় বাকি নাই। তো এখানে যে কাবাবগুলো আমি বাজিয়ে আনিছি ওগুলোর উপরে দিয়ে আমি কিছু পরিমাণে সস দিলাম, জাস্ট দেখার সৌন্দর্য কারণে, আর এগুলো সস দিয়ে খাইতেও অনেক বেশি মজা। তো আমি সব ইফতারি টেবুলও রেডি হয়ে লাইছি, আর আলহামদুলিল্লাহ সবটা টাইমলি হয়ে গেছে, আর এখন আমরা ইফতার করবো, ইফতারের টাইম হয়ে গেছে। তো এত সময় আমার ভিডিওগুলো দেখার লাগে, আপনারা সবাইরে অনেক অনেক ধন্যবাদ, আর সবাই অনেক বেশি ভালো থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।